গুড মর্নিং বন্ধুরা, আজ এই সুন্দর সুন্দর ফুল দিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। তো এই ফুল দুটো দেখো, ভীষণ সুন্দর লাগছে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। তো চলো আজকে সারাদিন কী কী করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মর্নিং বন্ধুরা, আজ আরও একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল কাজই তো এই যে চা করব। তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে রান্না বান্না কোনো কিছু শেয়ার করব না, এই সকালের চাটা শুধু শেয়ার করব। আর তারপর থেকে সম্পূর্ণ একটি আলাদা অন্যরকম ভিডিও করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো সকাল সকাল চাটা খেয়ে নিয়ে তারপর স্টার্ট করব। তো আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ভীষণ সুন্দর একটা চায়ের কালার এসছে। তো চাটা এখন ঢেলে নেব। তো বন্ধুরা, চা একদম রেডি। তো এখন খেয়ে দিয়ে নেব, খেয়ে দিয়ে চাটা খেয়ে তারপরে অন্য অন্য কাজ। তো বন্ধুরা, এখানে দেখো স্নান সেরে পুজো সেরে সব কিছু কমপ্লিট করে এখানে শাড়ি গয়না মেকআপ সব বার করে নিয়েছি, কারণ এখন রেডি হব। তো এখানে দেখো আমার শাড়ি বেনারসি আর গয়না কানের সব কিছু বার করে নিয়েছি। তো ঝটপট করে তোমাদের সামনে আজকে রেডি হয়ে যাব। তো হাই বন্ধুরা, এখন হচ্ছে বসে পড়েছি আর হচ্ছে সব কিছু এই সরঞ্জাম নিয়ে সাজার জিনিস নিয়ে বিছনায় পুরো ছড়ানো আর হচ্ছে বসে পড়েছি এখন। তো সাজুগুজু করব, আর সাজুগুজু করে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো সাজগোজ কমপ্লিট হচ্ছে, আর একবার আয়নায় দেখছি একবার ফোনে দেখছি, এইভাবে এরমভাবে করে করে সাজছি। তো একদিকে আয়না রেখেছি আর একদিকে ফোনটা রেখেছি, তো কোনটা দিয়ে যে সাজবো বুঝতেই পারছি না। তো চলো ঝটপট করে মেকআপ রেডি করে নিচ্ছি। আর সাজতে সাজতেই যেন অনেকটা টাইম চলে যায়, তো আর ঝটপট করে রেডি হচ্ছি অনেকটা তাড়াতাড়ি করেই, যেহেতু দুপুরবেলা বেরোবো আর আজকে কোনো রান্নাবান্না নেই, আর দুপুরবেলা রেডি হয়ে যাব। আর বেনারসি শাড়ি আর পরতে ইচ্ছা করে না, অনেক ভারী, কিন্তু ওই শাশুড়ি বায়না করছে বেনারসিই পরতে হবে, তো সেই জন্য ভাবলাম চলো বেনারসিই বার করে নিই। আর চুলটা দেখো পুরো ঝুড়ি পাগলি হয়ে আছে, জানি না কি মানে কীভাবে সেট করব, আমার চুল নিয়ে যত সমস্যা। তো এখানে ঝটপট করে আয়লানা পরে নিচ্ছি, আর একা একা আয়লানা পরে না,
খুব কষ্ট, তবুও চেষ্টা করছি পড়ার জন্যে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, একা একা সেজেছি আর একা একা শাড়ি পরেছি আর সাজগোজটাও একা একা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি, আর দুপুরবেলা, তো দুপুরবেলা যাচ্ছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো, এই হারটা পরেছি, কেমন লাগছে? শাড়িটার সাথে ম্যাচিং হয়েছে। তো চলো আবার বিয়ে বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর বিছনাপত্র সব ছড়ানো, প্রচুর সব ছড়ানো রয়েছে। আর এই কানেরটা পরেছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম একদম ঝটপট করে। আর দেখো, একদম বিয়ে বাড়ির কাছে চলে এসেছি, আর এখানে হচ্ছে শাশুড়ি শ্বশুর সবাই এসছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার বিয়ে বাড়িতে ঝটপট ঢুকে। দেখো, গেটটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এইটা হচ্ছে একটা ভিলা, আর এই ভিলাটার ভেতরেই হচ্ছে এই জায়গা। তো এই ভেতরে এই সুন্দর একটা জায়গা, মানে আমরা জানলাম থেকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আর এই ভিলাটা অনেকটা বড়, আর অনেক ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা। তাই একটু তুলে ধরলাম। চলো এবারে যাই মেয়ের কাছে। এখানে দেখো, কোনের কাছে এসছে, কোনেকে খুব একটা সাজায়নি। এদের নিয়মে নাকি বিয়ে কবর উঠলে তারপর সাজাবে। চলো, যেহেতু এখনো বড় এসে পৌঁছে কাটাকাটি করেছে। তো আমি একটু হাতের মেহেন্দিটা তুলব, সেই জন্যে এখানে এসেছিলাম। দেখছি এসে কোনো কান্নাকাটি করছে, আর এখনো বর এসে পৌঁছায়নি। তো এদের নিয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো সুন্দর করে সাজা, তো সেই জন্য সেইভাবে এখানে কিছু সাজানো হয়নি। তো চলো এবারে মেহেন্দিটা দেখি কত সুন্দর। তেল পালিশও করেনি, এখন কিছু করবে না, মেয়ে দেওয়া হবে।
ছিল বিয়েটা দেখবো বলে, সেটা আর হয়ে উঠলো না। তো বাড়ি ফিরে যেতে হবে আমাদের খাওয়া দাওয়া করে, আর এখনও বিয়ে হতে অনেকটা দেরি আছে বললো, তো সেই জন্য আর আমার বিয়ে দেখা হলো না। কপালটাই খারাপ, বিয়ে বাড়িতে এসে বিয়েই দেখা হলো। চলো এবারে চলে এসছি খাওয়া দাওয়ার জায়গা, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। এখানে দেখো খেতে বসে গেছি, আর এখানে দিয়ে দিয়েছে খাবার দাবার, এখানে দিয়েছে নান আর সাথে দিয়েছে চা। তারপর হচ্ছে মেডিকেল খাবার হচ্ছে বিরিয়ানি আছে, তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে আছে স্যালাড, স্যালাডটা খুব সুন্দর। বিরিয়ানি খাও, মাংসটা ধরো এরকম করে, মাংস হ্যাঁ, আলু খাও, আলু খাও। আমি খাচ্ছি, তো আমি একটু ভিডিও করে দিতে বলেছি, আমাকে এইভাবে দেখা টেরা বলে আমি এটাই দিয়ে দিলাম আর কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর তাড়াতাড়ি মানে প্রায় সন্ধে হবে এরকম, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়েটা দেখতে পারলাম না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল, তো একটু তাড়া ছিল তাই তাড়াহুড়ো করে চলে আসলাম। আর বর এসছে সেই অবধি ছিলাম, তো এটাই তো দেখালাম তোমাদেরকে। তো আর কি করা যাবে, বাড়ি চলে এসেছি, আর এবারে হচ্ছে ফ্রেশ হয়ে নেবো, তারপর তোমাদের সামনে আসবো আবার। চলো, তো হাই বন্ধুরা, আর ড্রেস ছেড়ে মেকআপ তুলে ফ্রেশ হয়ে তারপর তোমার ঘর ফর ঝাড় দিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপর একেবারে তোমাদের সামনে একটু এলাম। তো দুপুরবেলায় তো বিয়ে বাড়ি ছিল, আর তো ইচ্ছে ছিল আমার খুব যে একটু বিয়েটা দেখব, তো সেটা আর হয়ে উঠলো না, কারণ বর এসে গেছিলো কিন্তু বরযাত্রী তোমার গাড়িটা এখন অবধি এসে পৌঁছানি, অনেক রাস্তায় জ্যাম ছিল তাই অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তো এবার যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিয়ে হতে হতে অনেক দেরি ছিল, তো যেহেতু বরযাত্রী আসবে তারপর মানে বিয়ে হতে ওদের নাকি বেশি সময় লাগে না, জাস্ট কয়েক মিনিট লাগে বলছিল, 10-15 মিনিটের মধ্যে বিয়ে হয়ে যায়। তো যাই হোক, বর এসে বসেছিল আর কোণে কেউ সাজায়নি, তো আমি তো জানি না, তো ওদের নিয়মে নাকি বলছিল বিয়ে হয়ে যাওয়ার পরে কোণেকে সাজাবে, তো তোমাদেরকে তো দেখিয়েছি কোণেকে যে সেইভাবে সাজায়নি, তো বিয়ের পরে নাকি সাজাবে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি বিয়েটা দেখব, কোণেকে সাজাবে একটু দেখব, কিন্তু হয়ে ওঠেনি, আর বাড়ি চলে আসতে হলো একটা কাজের জন্য। আর যাই হোক, কি বলবো, আর হয়ে উঠলো না। খাওয়া দাওয়া করলাম, বর দেখলাম, বরের মুখ তো দেখতে পেলাম না, ফুল দিয়ে ঢাকা, আর যাই যেটুকুনি ফাঁকা ছিল দেখলাম রুমাল টুমাল দিয়ে চাপা দিয়ে রাখছে, তো আর কি করা যাবে। তবে খুব সুন্দর মেহেন্দি পড়েছে হাতে পায়ে, দু পায়ে অনেকটা করে, হাতে অনেকটা করে, ভীষণ ভালো লাগছিল, সাজালে ভীষণ সুন্দর লাগতো, দেখ মানে দেখলে ভালো লাগতো হয়তো, কিন্তু আর কি বলবো হলো না। তবে ভিলাটা ভীষণ বড় ছিল আর জায়গাটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি যে বাইরের যে গার্ডেন মতন ছিল ভীষণ সুন্দর, অনেকটা বড়, খুব ভালো ছিল। আর খাওয়া দাওয়া তো তোমার ওই হয়েছে, নান, চানা, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছিল, স্যালাডটা দারুণ ছিল খেতে, মিষ্টি, চাটনি, পাঁপড়, যা যা হয় বিয়েতে, খুব ভালো লাগলো। আর খাওয়া দাওয়া করলাম কিন্তু বিয়েটা দেখতে পেলাম না দুর্ভাগ্যবশত, ভালো আর কি করব। তো যাই হোক,
সেজে গুজে গেলাম। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আর আর বেনারসিটা আমার শাশুড়ির বায়নাতে পড়তে হয়েছে, আমি পড়তে চাইছিলাম না, এত ভারী, আমি হাঁটতে পারছি না, কিছু না, অনেকটা ভারী, সবসময় পরা যায় না। তো তাও এত বায়না করছে শাড়ি, বেনারসিটা পরতেই হবে, পরতেই হবে, তাই পরলাম, একটু সাজগোজ করলাম আর কি। তো চলো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করব না, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা, শুভরাত্রি, আর এখন হচ্ছে রাতে রান্না বান্না করব। আমার ইচ্ছা ছিল একটু মেহেন্দি পরব, কিন্তু হয়ে উঠল না, মেহেন্দিটা আর পরতে পারলাম না, যাই হোক পরে এক সময় পরব, দেখা যাক। তো চলো টাটা।